আসসালামু আলাইকুম। জব নিউজবিটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি 20 ফেব্রুয়ারি 2023 প্রকাশিত হয়েছে। এখানে জেএসসি, এসএসসি ও এসএসসি পাশে সকলে আবেদন করতে পারবেন এবং এখানে যে আবেদন প্রক্রিয়াটি রয়েছে একটু ভিন্ন অন্যান্য আবেদনের থেকে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে সকল আপডেট পেতে পারেন। তো শুরুতেই দেখে আসি যে লিফট মেকানিক্যাল পদ সংখ্যা রয়েছে একটি, অনূর্ধ্ব বয়স 32 বছর, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে, লিফট মেরামতের কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় যে পদটি রয়েছে পাম্প ড্রাইভার, বেতন স্কেল 8,500 থেকে 20,570, গ্রেড 19, পদ সংখ্যা রয়েছে 2টি, বয়স সর্বোচ্চ 30 বছর, এক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং এই কাজের ওপর মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অটো ইলেকট্রিশিয়ান, বেতন 8,800 থেকে 21,310 টাকা, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত এবং অষ্টম শ্রেণী পাস হতে হবে। অটো ইলেকট্রিক্যাল পাস এ মেরামতের ও রক্ষণাবেক্ষণের কাজের 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান 8,800 থেকে 21,310 টাকা, পদ সংখ্যা রয়েছে 1টি, বয়স সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ বৈধ ABC লাইসেন্সধারী হতে হবে। ইমারত পরিদর্শক 9,300 থেকে 22,490, গ্রেড 16, পদ সংখ্যা রয়েছে 60টি, 30 বছর, শিক্ষাগত যোগ্যতা HSC এবং সার্ভে ফাইন্যান্স পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, যাদের অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার যোগ্য। সহকারী ক্যাশিয়ার 9,300 থেকে 22,490, পদ সংখ্যা রয়েছে 1টি, অনূর্ধ্ব 30 বছর এবং বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী, যে কোনো সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মেইনটেনেন্স ইন্সপেক্টর 9,300 থেকে 22,490, পদ সংখ্যা রয়েছে 2টি এবং অনূর্ধ্ব 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 থেকে 22,490, পদ সংখ্যা রয়েছে 12টি এবং অন্তত 30 বছর, বাংলা ইংরেজিতে কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে 20 এবং 30 শব্দের গতি সহ উচ্চ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ HSC পাশে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপর গাড়ি চালক 9,700 থেকে 23,490, পদ সংখ্যা রয়েছে 4টি, অনূর্ধ্ব 30 বছর, সংশ্লিষ্ট কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680, পদ সংখ্যা রয়েছে 1টি, অনূর্ধ্ব 30 বছর এবং শর্ট হ্যান্ড প্রতি মিনিটের যথাক্রমে ইংরেজি বাংলায় 74 এবং 45, কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে যথাক্রমে 28 এবং 23 শব্দের স্পিড সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ক্যাশিয়ার 10,200 থেকে 24,680, গ্রেড 14, পদ সংখ্যা রয়েছে 1টি, অনূর্ধ্ব 32 বছর, বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী, যে কোনো সংস্থার ক্যাশিয়ার হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাজার তত্ত্বাবধায়ক, পদ সংখ্যা রয়েছে 1টি, বেতন 10,000 থেকে 24,680 এবং সর্বোচ্চ 32 বছর, স্নাতক ডিগ্রিধারী সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে সরকারি বা কোনো স্থানীয় কর্তৃপক্ষ অফিসে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এই পদের জন্য এর আগে বা পূর্বে কোনো সরকারি অফিসে চাকরি করেছেন, সেক্ষেত্রে তাদের অগ্রাধিকার বেশি থাকবে। জুনিয়র হিসাবরক্ষক, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা রয়েছে 1টি এবং অনূর্ধ্ব 32 বছর, বাণিজ্যে স্নাতক ডিগ্রি হিসাব রক্ষণ বিষয়ে 4 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং সর্বশেষ যে পদটি রয়েছে সহকারী প্রকৌশল 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা রয়েছে 3টি, অনূর্ধ্ব 32 বছর, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রিধারী বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতা অধিকারী হতে হবে। সহকারী প্রতিষ্ঠান বা বৃত্তিলব্ধ প্রতিষ্ঠান সমূহে বাস্তব প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতা কমিয়ে 50 থেকে 20,010 টাকা
পদ সংখ্যা রয়েছে 21টি, অনূর্ধ্ব 30 বছর, এবং সুস্বাস্থ্য অধিকার এবং ঝাড়ু দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। লেখাপড়া জানার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মালি 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা রয়েছে 3টি, অনূর্ধ্ব 30 বছর, এবং অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা রয়েছে 21টি, অনূর্ধ্ব 30 বছর, অষ্টম শ্রেণী পাস বা সুস্বাস্থ্যের অধিকারী অথবা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। ইলেকট্রিক্যাল হেল্পার 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20। পদ সংখ্যা রয়েছে 3টি, অনূর্ধ্ব 30 বছর, এবং অষ্টম শ্রেণী পাস হতে হবে, সংশ্লিষ্ট কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী পাম্প ড্রাইভার স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা রয়েছে 1টি, অনূর্ধ্ব 30 বছর, অষ্টম শ্রেণী পাস হতে হবে, এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রসেস সার্ভার 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা রয়েছে 6টি, অনূর্ধ্ব 30 বছর, অষ্টম শ্রেণী পাস হতে হবে, মোট 500 থেকে 20,070 টাকা। পদ সংখ্যা রয়েছে 1টি, অনূর্ধ্ব 30 বছর, দাখিল পাস হতে হবে, কোরআন হাফিজ এবং সুমিষ্ট স্বরে আজান দেওয়ার দক্ষতা থাকতে হবে। স্কেলেটরের অপারেটর 8,500 থেকে 20,570 টাকা। অনূর্ধ্ব 32 বছর, অষ্টম শ্রেণী পাস এবং এক্সিলেটর অপারেটর হিসেবে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং লিটলম্যান 8,500 থেকে 20,570। পদ সংখ্যা রয়েছে 3টি, এবং অনূর্ধ্ব 32 বছর, অষ্টম শ্রেণী পাস হতে হবে, লিটলম্যান হিসেবে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে যে আবেদন করার জন্য শর্তাবলী রয়েছে, আগ্রহী প্রার্থীকে সাদা কাগজে নাম, পিতার নাম, পিতা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী জন্ম তারিখ, বয়স, জাতীয় পরিচয়পত্র এবং জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন নম্বর, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত একজন প্রথম শ্রেণী গেজেট কর্তৃক চারিত্রিক সনদপত্র দাখিল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং আবেদনকারী ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। এক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং আবেদনপত্রের জন্য এখানে যে আবেদনের ফি রয়েছে, 1 নং পদের জন্য 600 টাকা, 2 নং পদের জন্য 2 নং পদ থেকে 11 নং পদের জন্য 200 টাকা, এবং 12 থেকে 13 নং পদের জন্য 100 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বা বিলম্ব প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। অবশ্যই গুরুত্ব সহকারে আবেদনটি প্রেরণ করবে এবং সর্বশেষ 22/3/2023 তারিখের মধ্যে আবেদনপত্র অত্র দপ্তরে দাখিল করতে হবে। কোনো ধরনের তদারকি প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। তো এই ছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, এ নিয়ে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে সকল আপডেট পেতে পারেন। ধন্যবাদ।